শুভ সকাল বন্ধুরা, আজ 8 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, সরকারি কর্মচারী ঘুষ চাইলে অ্যান্টি করাপশনে খবর দিন সলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত, ঘুষ নেওয়ার সময় হাতে নাতে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন টিমের হাতে ধরা পড়লেন গোয়ালপাড়ার মাটিয়া পুলিশ স্টেশনের এসআই শ্রী সবিন পাল দাস। সাথে সাথে গ্রেফতার করে নেওয়া হয়েছে বিচার বিভাগীয় হেফাজতে। উৎকুচ নিয়ে থানায় গ্রেফতার সাব ইন্সপেক্টর। সর্বশিক্ষার সিআরসিসির দায়িত্বে থাকা শিক্ষকদের অব্যাহতি, স্বপদে ফিরে যাওয়ার নির্দেশ। বৃষ্টি নেই অথচ করিমগঞ্জ জেলার সবকটি নদীতে জলস্ফীতি ঘটছে। হড়পা বানের কবলে করিমগঞ্জের 4 গ্রাম, মিজোরামের নেমে আসা জলে বন্যা। গান্দাইয়ে স্কুলে আশ্রয় 40 পরিবারের, খোঁজ নিলেন সার্কল অফিসার এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। লক্ষ্মীপুর চা বাগানে অমানবিক কাণ্ড, গুড়িয়ে দেওয়া হলো পিএমওয়াই ঘর। 7 জনের বিরুদ্ধে মামলা বিডিওর, গ্রেফতার ম্যানেজার সহ 3। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জে প্রহসনে পরিণত জল জীবন মিশন, বলল কংগ্রেস। এবারে শুনুন বিস্তারিত খবর। সরকারি কার্যালয়ে কাজের বিনিময়ে কোনো কর্মচারী টাকা পয়সা দাবি করলে আপনারা না করবেন না, বরং কোন দিন দাবি মতো ঘুষের টাকা দেবেন এই কথা পাকা করে আসবেন। লেনদেনের স্থান সেই অফিস হোক কিংবা বাড়ি, এরপর শুধু মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স কিংবা অ্যান্টি করাপশন বিভাগকে জানিয়ে দেন, বাকি কাজটুকু তারাই করবেন। রবিবার রাজ্যের সরকারি কার্যালয়গুলিতে ঘুষ নির্মূল করে স্বচ্ছতা ফিরিয়ে আনতে রাজ্যবাসীকে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন গুয়াহাটিতে এই ইস্যুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এতদিন সরকার কিংবা প্রশাসনকে সাধারণ মানুষ বোঝা হিসাবে ধরে নিতেন। ড্রাইভিং লাইসেন্স করতে গেলে জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে আবেদনকারীকে অযথা হয়রানির মুখে পড়তে হতো, তাই অনেকেই হয়রানি কিংবা টাকা দেওয়ার ভয়ে লাইসেন্স ছাড়াই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতেন। মুখ্যমন্ত্রীর কথায়, ডিজিটাল গভর্নেন্স চালু হওয়ার পর গত 1 বছরে এ ধরনের হয়রানি কিছুটা লাঘব হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর আফসোস, প্রতিটি জনসভায় তিনি সরকারি কার্যালয়ে ঘুষের বাজার বন্ধ করার আবেদন রাখলেও তা প্রত্যাশিতভাবে ফলপ্রসূ হচ্ছে না। প্রশাসনিক সেবা দিতে গিয়ে কোনো টাকা নেওয়া হয় না, সে কথা একাংশ সরকারি কর্মী মুখে বললেও কার্যক্ষেত্রে ঘুষের রমরমা বাজার চালিয়ে আসছেন। এদের শায়েস্তা করতে মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের সাধারণ মানুষকে উল্লিখিত পরামর্শ দিয়ে জানান, রাজ্য জুড়ে পুলিশের অ্যান্টি করাপশন বাহিনী অতি সক্রিয় রয়েছে, ফলে সরকারি কার্যালয়ে কোনো আধিকারিক কিংবা কর্মচারী কাজ করে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করলে তাদের প্রলোভনের ফাঁদে কিভাবে ফেলবেন এই পরামর্শ এদিন প্রকাশ্যে দেন হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, গত কয়েকদিন থেকে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগের অভিযানে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জেলায় ঘুষখোর সরকারি কর্মচারীরা আটক হচ্ছেন। অপরদিকে এবার থানার ভেতরে উৎকুচ নিতে গিয়ে হাতনাতে ধরা পড়লেন খুদ পুলিশের এক সহকারী এসআই। গোয়ালপাড়া জেলার মাটিয়া পুলিশ থানার এএসআই সবিন পাল দাসকে উৎকুচ নেওয়ার সময় গ্রেফতার। ঘটনা টুইটারে জানিয়েছেন খুদ আসাম পুলিশের ডিজিপি জিপি সিং। থানার ভেতরে উৎকুচ নেওয়ার সময় সবিনকে গ্রেফতার করে দুর্নীতি নিবারণ শাখা। উল্লেখ্য, সবিন পাল দাসের বাড়ি গোয়ালপাড়ার বেলতলায়। দুর্নীতি নিবারণ শাখা সবিনের বাড়িতেও অভিযান চালায়, সেখানে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিষয়ে বিশেষ কিছু জানাতে রাজি হননি আধিকারিকরা। জানা গেছে, সবিনের বিরুদ্ধে উৎকুচ নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। মাস চারেক আগে এক মহিলাকে নিয়ে পালানোর ঘটনা নিষ্পত্তির জন্য 55,000 টাকা উৎকুচ চেয়েছিলেন সবিন। হতদরিদ্র পরিবারের লোকের এই টাকা দিতে না পারায় তাদের অশ্লীল ভাষায় গালিগালাজও করেন সবিন। দীর্ঘ দর কষাকষির পর 35,000 টাকায় মামলা নিষ্পত্তির চুক্তি হয়। কথা অনুযায়ী রবিবার টাকা দিতে আসেন ভুক্তভোগী। ওই সময় হাতে নাতে সবিনকে গ্রেফতার করে দুর্নীতি নিবারণ শাখা। অপরদিকে বৃষ্টি নেই অথচ করিমগঞ্জ জেলার সবকটি নদীতে জলস্ফীতি ঘটছে। লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার উপরে বইছে।
বেশ কোটি স্থানে লঙ্গাই নদীর জল বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গান্তাইমুখ, পালপাড়া, লামা বাহাদুরপুর ও দিগলবাগ গ্রামে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। তফসিলি অধ্যুষিত গান্তাইমুখ গ্রামের প্রায় 40টির মতো বসত বাড়ি জলমগ্ন হয়েছে। পরিবারগুলো বন্যা আতঙ্কে ইতিমধ্যে স্থানীয় কালীবাড়িতে আশ্রয় নিয়েছে। একাধিক বসতবাড়ি সহ সবজি ক্ষেত ও শাইলদানের হালিচারা জলের তলায়, গ্রামীণ রাস্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানও জলমগ্ন হয়েছে। খবর পেয়ে দুর্গতদের খোঁজ নিতে ছুটে যান নীলামবাজারের সার্কল অফিসার সাজ্জাদ হোসেন, ডিডিএম এর ফিল্ড অফিসার মান্না দে ছাড়াও স্থানীয় জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার, গান্দাই জিপি সভাপতি রুহুল আলম চৌধুরী, কংগ্রেস নেতা খসরুল হক প্রমুখ। দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মিজোরাম অববাহিকার জল নেমে এসে করিমগঞ্জের সবকটি নদীতে জলস্ফীতি হয়েছে। লঙ্গাই নদীর বাঁধের উপর দিয়ে বহু জায়গায় জনপদে জল ঢুকলেও গান্তাইমুখ, পালপাড়া, দিগলবাগ, লামা বাহাদুরপুর গ্রামের বহু বাড়ি এখন জলমগ্ন। বিশেষ করে গান্দাই ও নীলামবাজার জিপির প্রায় 5টি গ্রাম বন্যার কবলে পড়েছে। অনেকের ফিশারি, পুকুর, নদীর এই বাড়ন্ত জলে একাকার হয়েছে। বিনা বৃষ্টিতে আচমকা লঙ্গাই নদীতে জল বাড়তে থাকে। গান্তাইমুখ গ্রামের 90% বাড়িতে জল ঢুকেছে। ওই গ্রামের মৌসুমী মালাকার, পার্থ মালাকার, অঞ্জন মালাকার, অমল মালাকার, জুনুরানি মালাকার, সমরজিৎ শর্মা, জয়ন্ত মালাকার, পীযূষ মালাকার সহ 40 পরিবার এই হড়প্পাবানের কবলে পড়েছে। গ্রামের রাস্তাটিও জলের তলায়। 1249 গান্তাইমুখ এলপি স্কুল জলমগ্ন হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দুর্যোগ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নেওয়া সহ দুর্গতদের ত্রাণ পৌঁছে দিতে স্থানীয় সার্কল অফিসারের কাছে দাবি জানিয়েছেন গান্দাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার, গান্দাই জিপি সভাপতি রুহুল আলম চৌধুরী, গান্দাই মণ্ডল কংগ্রেস সভাপতি খসরুল হক সহ ভুক্তভোগী জনগণ। এদিকে নীলামবাজারের সার্কল অফিসার সাজ্জাদ হোসেন জানান, মিজোরামের জল নেমে শনিবার রাতে লঙ্গাই নদীর জল বৃদ্ধি পেয়েছে। বিষয়টি জেলাশাসককে অবগত করিয়েছেন। তবে স্থানীয়দের তরফ থেকে দাবি উঠলেও দুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। জল যদি বাড়তে থাকে তাহলে পরবর্তীতে জেলাশাসক বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণের বিষয়ে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন সার্কল অফিসার। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রবিবার দুপুরে বন্যাক্রান্ত গান্দাইমুখ গ্রামের দুর্গতদের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার খন্দকার শামসুল আলম জানান, লঙ্গাই নদীতে জল বেড়ে গেলেও বাঁধ যাতে না ভাঙে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগীয় কর্মীরা প্রতিটি এলাকায় বাঁধের দিকে নজর রেখেছেন। অপরদিকে লক্ষ্মীপুর চা বাগানে অমানবিক কাণ্ড, গুড়িয়ে দেওয়া হলো পিএমওয়াই ঘর, 7 জনের বিরুদ্ধে মামলা বিডিওর, গ্রেফতার ম্যানেজার সহ 3। ভিন্নাকান্দি ব্লকের অন্তর্গত ভিন্নাকান্দি গার্ডজিপির লক্ষ্মীপুর বাগানে ঘটে গেল অমানবিক কাণ্ড। বাগান কর্তৃপক্ষ নির্মীয়মান প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ভেঙে দিল দুই পরিবারের, ফলে এই দুই গরিব পরিবারের পাকা গড়ে থাকার স্বপ্ন চুরমার হয়ে গেল। এই ঘটনায় মামলা হয়েছে লক্ষ্মীপুর থানায়। মামলা করেছেন ভিন্নাকান্দি ব্লকের বিডিও শামসুল আলম চৌধুরী। মামলা করেছে অসহায় দুই পরিবারও। এর পরিপ্রেক্ষিতে পুলিশ আটক করেছে বাগান ম্যানেজার সহ অভিযুক্ত 7 জনকে, এর মধ্যে একজন মহিলাও রয়েছেন। রবিবার ওই বাগানে গিয়ে ঘটনার খোঁজ নিয়েছেন কাছাড় জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার এলডাড ফাইরেম, লক্ষ্মীপুরের মহকুমা শাসক সুদীপ নাথ। তারা গিয়ে অসহায় দুই পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণ জেনে নেন। ওই দুই পরিবারের অভিযোগ, বাগান ম্যানেজার তাদের রেখে নিয়ে 50,000 টাকা দাবি করেছিলেন, পরে তারা 10,000 টাকা দিতে রাজি হন, কিন্তু ম্যানেজার 5,000 কম রাজি হয়নি। এরপরই এনওসির অজুহাতে সঙ্গীদের নিয়ে এক্সেভেটর লাগিয়ে নির্মীয়মান দুটি ঘর ভেঙে দেন। সিও ও মহকুমা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও, জিপি সভাপতি, সচিব সহ অন্যরা। সূত্র মতে, ভিন্নাকান্দি গার্ডজিপির 9 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর বাগানে রবি বাউরি ও সরস্বতী বাউরির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়, সেই হিসেবে তারা ঘরের নির্মাণ কাজ শুরু করেন। দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে গেছেন ইতিমধ্যে। ঘরের নির্মাণ কাজও প্রায় শেষের পথে, শুধু চালের টিন লাগানোই বাকি ছিল। এই অবস্থায় বাগান ম্যানেজার দাবি মতো তাদের কাছ থেকে 50,000 টাকা না পাওয়ায় সদল বলে উপস্থিত হয়ে এক্সেভেটর লাগিয়ে ঘর দুটি গুড়িয়ে দেন। এ নিয়ে জিপি সভাপতি হেলেন বাবু সিংহর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শুক্রবার রাত বাগান ম্যানেজার ফোন করেছিলেন। তিনি ফোনে জানিয়েছিলেন বাগান কর্তৃপক্ষের এনওসি না নিয়ে রবি ও সরস্বতী ঘর নির্মাণ করেছেন, তাই তিনি দুটি ঘর ভেঙে দেবেন। এতে তিনি অনুরোধ জানান ঘর না ভাঙার, বিপরীতে বিষয়টি বসে শেষ করে দেওয়ার আহ্বান জানান।
প্রয়োজনে এনওসির জন্য আবেদন করবেন রবি ও সরস্বতী বলেও ম্যানেজারকে জানিয়েছিলেন, কিন্তু ম্যানেজার কোনো গুরুত্বই দেননি। জিপি সভাপতি বলেন, শনিবার লক্ষ্মীপুরে আইন কলেজের শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু, তাই তিনি ওই অনুষ্ঠানে যোগ দেন। ওই সময় বারবার ফোন করেন ম্যানেজার। পরে তিনি অনুষ্ঠান শেষে বিষয়টি বিধায়ক কৌশিক রায়কে জানিয়ে চলে আসেন জিপি কার্যালয়ে। পরবর্তী সময়ে ম্যানেজারকে ফোন করে ফের অনুরোধ করেন ঘর দুটি অক্ষত রাখার জন্য, কিন্তু বাগান ম্যানেজার রাজি হননি। এদিন সকাল 11টা নাগাদ ম্যানেজার সঙ্গীদের সহযোগে এক্সকেভেটর লাগিয়ে এসে দুটি ঘর ভেঙে দেন। জিপি সভাপতি বলেন, এরপর তিনি বিষয়টি জানান বিধায়ক ও বিডিওকে, নিজেও যান ঘটনাস্থলে, উপস্থিত হন বিধায়ক সহ বিডিও। এরপরই বিডিও ঘটনার বিবরণ জেনে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে চা বাগানের ম্যানেজার নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী ম্যানেজার শ্যামাপদ বৈদ্য, রাজেন বাউরি, রামদুলাল পাশা, টিকলুবর, সঙ্গীতা বাউরি ও জাদু কাহারকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে অভিযুক্ত এই সাতজনকে আটক করে, কিন্তু রাত ছেড়ে দেওয়া হয় মহিলাকে। যদিও গ্রেফতার করা হয় বাগানের ম্যানেজার নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী ম্যানেজার শ্যামাপদ বৈদ্য ও এক্সকেভেটর চালক কুশ দেখে। উল্লেখ্য, বিডিও ও দুই হিতাধিকারীর মামলায় উল্লেখ করা হয়েছে, ঘর নির্মাণের জন্য সরকারি তরফে প্রাপ্ত টাকা থেকে ম্যানেজার 50,000 টাকা দাবি করেন, যদিও তারা দেননি। এতেই তাদের পিএমওয়াই ঘর গুড়িয়ে দিয়েছে অভিযুক্তরা। এদিকে ঘর গুড়িয়ে দেওয়ায় অসহায় মহিলা সরস্বতী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ঘর ভাঙ্গার সময় বারবার অনুরোধ করেছেন ম্যানেজারকে, কিন্তু ম্যানেজার কোনো কথাই শুনেননি। চোখের সামনে এক্সকেভেটর লাগিয়ে ভেঙে দিয়েছেন স্বপ্নের পাকা ঘরটি। অপরদিকে সর্বশিক্ষা মিশনের অধীন রাজ্য ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর অর্থাৎ সিআরসিসি পদে কর্মরত শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দিল শিক্ষা বিভাগ। সিআরসিসি হিসেবে যেসব শিক্ষক ইতিমধ্যে 5 বছর অতিক্রান্ত করেছেন, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্বপদে কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করতে সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা মিশন সমন্বয়কদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের সিদ্ধান্ত মর্মে সর্বশিক্ষা অভিযান মিশনের মিশন সঞ্চালক ডক্টর ওম প্রকাশ গত 2 আগস্ট এমর্মে নির্দেশ জারি করেছেন বলে সরকারি সূত্রে খবর। মিশন সঞ্চালকের এই নির্দেশ প্রত্যেক জেলায় ইতিমধ্যে পৌঁছে গেছে বলে জানা গেছে। এতে 10 আগস্ট পর্যন্ত সময়সীমা ধরিয়ে দিয়ে 5 বছর বা তার বেশি সিআরসিসির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শিক্ষকদের রিলিজ করে স্বপদে কাজে যোগ দেওয়া নিশ্চিত করতে মিশন সঞ্চালককে অবগত করানোর কথা বলা হয়েছে। তাদের সিআরসিসি পদে নিয়োগের চুক্তি নতুন করে আর বৃদ্ধি করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রিলিজ হওয়া সিআরসিসিরা তাদের নথিপত্র ও আসবাব সামগ্রী নিজ নিজ ক্লাস্টারের হেডকোয়ার্টার, স্কুলের অধ্যক্ষ কিংবা প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করার নির্দেশও প্রদান করা হয়েছে। এছাড়া সিআরসিসিদের জন্য ট্যাবলেট পিসি সংশ্লিষ্ট জেলা মিশন সমন্বয়ক কার্যালয়ের এমআইএস সেলে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এই নির্দেশ জেলা স্তরে পৌঁছার পর সিআরসিসির মধ্যে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।